চিন্তার আপেক্ষিকতা। তোমার মস্তিষ্ক প্রসূত চিন্তার স্বরূপ যাহা হেউ পছকে, এপরিকি তাহা বহুত উচ্চ হইথাও, বহুত পবিত্র মধ্যে হইথাও, খুব মহত হইথাও, আউ খুব বাস্তব মধ্যে হইথাও। প্রকৃতরে কিন্তু পরম সত্যর এহা এক অতি ক্ষুদ্র অণু অংশ মাত্র, ফলরে এহাকু তুমি কদাপি সত্য বলি সম্পূর্ণ ভাবে ধরি নিও নাহি। তেণু সে ক্ষেত্রে তোমাকে বাস্তববাদী হেবাকু পড়িব। মুঁ যেমিতি কহুথিলি কিছিক্ষণ পাই তুমি সেই চিন্তাটিকু গ্রহণ করি পারো, যেউ চিন্তাটি তুম ভিতরে রহিথিবা পর্যন্ত তাহা তোমার অগ্রগতি পথরে সহায়ক হয়ে পড়ুথিব। বেলে বেলে মধ্যে এহা এক আলোক ভলি উজ্জ্বলি উঠিপারে, সেতেবেলে এহা মধ্যে তোমাকে অগ্রগতিরে সাহায্য করিপারে। যেতেবেলে পর্যন্ত এহা তোমাকে অগ্রগতিরে সাহায্য করুথিব সেতেবেলে যায় তাকু রখ। কিন্তু যেতেবেলে দেখিব যে এহা ভাঙ্গি পড়িবাকু আরম্ভ কলানি, এহা আউ তোমার কিছি কার্যরে আসু নাহি, ঠিক আছে, সেতেবেলে এহাকু ফোপাড়ি দিও। তারপরে আউ এক সত্য খোঁজ যাহা তোমাকে আউ টিকিয়ে আগকু নেই যাই পারিব। লোকে যদি তাঙ্কর এই মস্তিষ্ক প্রসূত জ্ঞানর সীমা জানিপারন্তে, তার আপেক্ষিকতাকু বুঝিপারন্তে, সেমানঙ্ক বিশ্বাসর সীমা মধ্যে বুঝিপারন্তে, শিক্ষাগুলিকর আপেক্ষিকতা বুঝন্তে, এবং সর্বোপরি পরিস্থিতিগুলিকর আপেক্ষিকতা মধ্যে বুঝিপারন্তে, তাহলে এই পৃথিবীর অনেক দুঃখ যন্ত্রণা ও দুর্ভাগ্য বিলুপ্ত হয়ে যাত। লোকে যদি এতিকি বুঝন্তে যে জেড়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হেউ পছে, কিন্তু বৃহত্তম সত্য পাখরে তাহার গুরুত্ব বড় আপেক্ষিক মাত্র। Thank you.